হ্যালো বন্ধুরা, আজকে পৃথিবীতে পাওয়া সব থেকে বড় পাঁচটি প্রাণীর কথা বলতে চলেছি, যে প্রাণীগুলির আকার বিষয়ে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আর আপনি কখনোই চাইবেন না এই প্রাণীগুলি আপনার সামনে আসুক। নাম্বার 1, বেলজিয়াম সুপার কাউ। 1800 শতাব্দীতে বেলজিয়ামে কিছু গরুর ভিন্ন প্রজাতি একসাথে মিলিত করে এক শক্তিশালী নতুন গরুর প্রজাতির জন্ম দেওয়া হয়। বলা হয় যে এই গরুগুলি 1400 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এই গরুটি 8-5টি সাধারণ গরুর তুলনায় বেশি শক্তিশালী হলেও কিন্তু সাধারণ গরুর তুলনায় খুব কম দুধ দিয়ে থাকে। আর যদি বলি এই গরুর দামের কথা, তাহলে আজকের সময়ে এই গরুটি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। নাম্বার 2, ব্রাহ্মা চিকেন। সাধারণত মুরগির তুলনায় এই মুরগিগুলি আকারে অনেক বড় এবং শক্তিশালী হয়ে থাকে। এই মুরগিগুলি সাধারণত 2 রকমের হয়, একটি সাদা কালো, অপরটি কালো রঙের হয়ে থাকে। এই মুরগিগুলির মধ্যে কালো রঙের মুরগি সাদা রঙের মুরগির তুলনায় খুব বেশি শক্তিশালী এবং হিংস্র হয়ে থাকে। নাম্বার 3, আঙ্কেল ওয়াসি। বলা হয় যে আঙ্কেল ওয়াসি নিজের শরীরে থাকা বিশাল শিংয়ের কারণে আজকের সময়ে সব থেকে বড় শিংওয়ালা প্রাণী হিসেবে ধরা হয়, কেননা এর শিং আকারে অনেক লম্বা এবং মোটা হয়ে থাকে। আঙ্কেল ওয়াসি সাউথ আফ্রিকার মধ্যবর্তী এলাকায় খুব বেশি পাওয়া যায়। বলা হয় যে কোনো প্রাণী আঙ্কেল ওয়াসির সাথে লড়াই করে টিকে থাকে না, আর এই প্রাণীটি রাগ হলে খুব বেশি ভয়ানক হয়ে ওঠে। আর বর্তমান সময়ে সাউথ আফ্রিকায় আঙ্কেল ওয়াসিকে চাষের কাজে ব্যবহার করা হয়। নাম্বার 4, বেলজিয়াম ড্রাফ হর্স। এই প্রজাতির ঘোড়াটি সাধারণ ঘোড়ার তুলনায় আকারে অনেক বড় এবং শক্তিশালী হয়ে থাকে। এই জন্য এই প্রজাতির ঘোড়া সাধারণ প্রজাতির ঘোড়ার তুলনায় অনেক বেশি দৌড়তে এবং কাজ করতে পারে, আর এর পায়ে থাকা লোমের জন্য একে দেখতে খুবই সুন্দর লাগে, যার কারণে এই ঘোড়াটিকে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। 5 ফুট 5 ইঞ্চি লম্বা এই ঘোড়াটি 1000 কেজিরও বেশি ওজন বহন করতে পারে। নাম্বার 5, মাঙ্গালিকা পিগ। শুয়োরের এই প্রজাতিটি ভেড়া ও শুয়োরকে একসাথে মিলিত করে বানানো হয়, আর এই শুয়োরগুলি থেকে শুধু লোম পাওয়া গেলেও অনেকে এটিকে বাড়িতে অন্য প্রাণীদের মতো পালন করতে ভালোবাসে। বাইরের দেশে মাঙ্গালিকা পিগকে খুব পছন্দের একটি খাবার হিসেবে ধরা হয়। তো বন্ধুরা, এই 5টি প্রাণীর মধ্যে কোনটি বেশি আপনাদের কাছে ইন্টারেস্টিং এবং আনকমন বলে মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।